চ্যানেল জলসা, বিনোদন সারাদিন। আজ বেলা একটা বাজে, আমার রাখা গান বাড়ি ফিরছে না, এর কারণ কি? আমি একটু এগিয়ে দেখি আমার রাখা গান কোথায় কি করছে। কোথাও তো আমার রাখাল গণের দেখা পাচ্ছি না, তাহলে ওরা গেল কোথায়? দেখা যাচ্ছে আমার রাখাল গণের ব্যাপারে ঘুমিয়ে আছে। এ কি অন্যান্য দিন আমার পায়ের শব্দ শুনে আমার রাখাল গণে জেগে উঠে, আজ আমার কণ্ঠের শব্দ শুনে আমার রাখাল গণে জেগে উঠছে না, এর কারণ কি? আমি ওদের গায়ে একটু হাত বুলিয়ে দেখি। আমার রাখাল গণের শরীর এত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? কেন এমন সর্বনাশ কাজ কে করলো? কে করলো? আমি বুঝতে পেরেছি এসব কাজ ওই শিবের, শিব ছাড়া এমন কাজ কেউ করতে পারেনি, কেউ করেনি। শিব, শিব তুমি কোথায়? শিব, শিব তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করবোই কি? আমি তোমার কি অন্যায় করেছিলাম যে তুমি তোমার ওই বিষাক্ত সাপ দিয়ে আমার সমস্ত রাখাল গণি কেটে দংশন করেছ? এর জবাব দাও শিব, এর জবাব দাও। শোনো রাখাল রাজা, আজ থেকে 12 বছর আগে আমি আমার সেই বিষাক্ত সাপের অধিকারী আমার মেয়ে পদ্মাকে দিয়ে দিয়েছি। তোমার মেয়ে পদ্মা দেবী থাকে কোথায়? সে থাকে ওই দেবপুর শহরে। ওই দেবপুর শহরে? ওই দেবপুর শহরে গিয়ে আমি পদ্মাকে খুঁজে বের করে আমি পদ্মার কাছে জিজ্ঞাসা করব। সোনা মা পদ্মা, আমি তোমার অন্যায় করেছিলাম যে তুমি তোমার ওই বিষাক্ত সাপ দিয়ে আমার সমস্ত রাখাল গণকে দংশন করেছ। মাফ পদ্মা, বলো তোমার রাখাল ছেলেবেলা অপমান করেছে, তার বদনা নিয়েছি। তাহলে আমার রাখাল গণ কি আর ভালো হবে না মাফ পদ্মা? হ্যাঁ ভালো হবে, যদি আমাকে একটি পূজা দাও তবে না তোমার রাখাল ছেলে পেলে ভালো হবে, তা না হলে এমনি ভাবে তোমার বংশ ধ্বংস করে দিব আমি। ঠিক আছে পদ্মা, আমি তোমাকে একটি কেন আমি শত শত পূজা দিব, কারণ রাজার সুবা হলো প্রজা, আর এই প্রজার সুবা হলো রাজা। সেই প্রজাই যদি না থাকে আমার মতো রাজা থাকা না থাকা সমান কথা পদ্মা। শুনো রাখাল রাজা, সত্যি আমাকে পূজা দিবে? শোনো পদ্মা, তোমার পূজার আয়োজন কি পদ্মা? দুধ কলা চিনি কি আমার হাতে দিতে হবে না, তোমাদের বাড়িতে গিয়ে না আমার জন্য সুন্দর একটা ঘর তৈরি করিবে, বুঝেছ? তবে না আমি খুশি হব, সেখানে পূজা করে দিবে, যার ঘরে গায়ে ঘি, বুঝেছ? আমি সেখানে শান্তি পাই, সোনার ঘর তৈরি করে নেবে, যার ঘরে গায়ে গীত আমার স্তবন পাতিয়া বিচিত্র গত উত্তম আসন, অহংকারে মোর গীত যে করুক হাস, মোর কূপে হবে তার সবংশ বিনাশ, মোর গীত শুনি যার হৃদয় কতুক, মোর বড় হবে তার সবংশে সুখ। শোনো রাখাল রাজা, তুমি যদি আমাকে পূজা দাও তাহলে আমি সবার কাছে একইভাবে আমি পূজা নিব, আর শোনো পূজা কিন্তু বারো বারি ভিক্ষা করে দিতে হবে রাখাল রাজা। আমি রাজা হয়ে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করতে পারবো না পদ্মা। রাখাল রাজা, তুমি এই মত্ত লোকের রাজা সেজেছো,
কিন্তু মানব জীব সৃষ্টি করার কোনো কিছু তোমার ক্ষমতা নেই। তুমি কি পারবে তোমার এই রাখাল ছেলে পেলেকে ভালো করতে? না, কখনো পারবে না। আর যদি তাই না পারো, তাহলে দেবের দেব মহাদেব তার কন্যা আমি, আমার নাম পদ্মাবতী, আমি যাহা বলিব তাহাই শুনিবে, তবে না তোমার রাখাল ছেলে পেলে ভালো হবে। ঠিক আছে মহাপ্রভু, শুনো রাখাল রাজা, বাড়ি বাড়ি যখন ভিক্ষা চাবে, যখন সবাই বলবে তুমি রাজা হয়ে কেন ভিক্ষা চাচ্ছ, বলবে আমি পদ্মা পূজা করি। আর আবার আরেক জায়গায় যাবে, সেও বলবে পদ্মা পূজা করব। এমনিতে আমার নাম প্রায় তুমি প্রচার করবে, বারো বাড়ি ভিক্ষা করে তারপর আমার জন্য ঘর তৈরি করে আমাকে পূজা করিবে, তবে না তোমার রাখার ছেলে পেলে ভালো হবে। আমি বারোবারই ভিক্ষা করে তোমাকে পূজা দিব। তুমি বারোবারই বিক্রি করেছ, সোনার ঘট তৈরি করেছো নিশ্চয়, আমার জন্য এক গটি জল নিয়ে আসো জলদি। ঠিক আছে পদ্মা, আমি তোমাকে জল এনে দিচ্ছি পদ্মা। এমনি করে আমি এই পৃথিবীর সমস্ত লোকের কাছে পূজা আদায় করব। আমি একজন দেবকন্যা, পৃথিবীর সর্বলোক যদি পূজে সমস্ত দেবতাকে, তাহলে আমি কেন পূজা পাব না? আমাকেও পূজা করতে হবে। সমস্ত দেবতা যদি জায়গা থাকে ওই স্বর্গপুরীতে, আমার কেন জায়গা থাকবে যারে জঙ্গলে? আমার মনের শান্তি নেই, আমার শান্তি ফিরে আসবে সেদিনই, যেদিন আমার স্বর্গে স্বর্ণের নাগমহল তৈরি হবে। রাখাল রাজা, এই নাও পদ্মার জল, ফুল জল এনে স্বামী অনেক খুশি হয়েছি। শুনো রাখাল রাজা, জলের সিটা লাগলো সন্তুষ্ট হইয়া ক্যামেরাম্যানের পক্ষ থেকে 50টি টাকা উপঢোকন করল। আমি হরিণীকে শিকার করব। এত যে হরিণী নয়, এত দেখতে পাচ্ছে একটি বড় মা সুন্দরী, না আমি আজ আর হরিণ শিকার করব না, এই সুন্দরীকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। তাই শুনো বলো, আমি বলছি কি, আমার সাথে বাজে কোনো কথা বলো না। কেন?
তুমি হরিণ শিকারিতে এসেছ, যেখানে হরিণ আছে সেখানে চলে যাও। হ্যাঁ সুন্দরী, আমার বড় নেশা ছিল হরিণ শিকার করার জন্য, আর তোমার রূপ দেখে আমার হরিণ নেশা বন্ধ হয়ে গেছে, তাই আমি তোমাকে ও কি হা 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 হাই গো তাই রইলেন
তোমার বাক্স সরিয়ে দাও। আহা হাবিজি, আইও না।